তাহলে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম বা শুধু গ্রিড সিস্টেম কাকে বলবো, যখন বিভিন্ন জেনারেটিং স্টেশন একে অপরের সঙ্গে প্যারালালে কানেক্টেড থাকে তখন তাকে বলবো ইন্টিগ্রেটেড গ্রিড সিস্টেম বা গ্রিড সিস্টেম। এটা হতে পারে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটা হাইডেল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে, একটা হাইডেল পাওয়ার প্ল্যান্ট একটা উইন্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে, একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট একটা ডিজেল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে, বা এই প্রত্যেকে একে অপরের সঙ্গে, অথবা সোলার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ বিভিন্ন রকমের পাওয়ার প্ল্যান্ট একে অপরের সঙ্গে যে প্যারালালে কানেক্টেড হয় সেটাকেই আমরা বলি ইন্টিগ্রেটেড গ্রিড সিস্টেম বা গ্রিড সিস্টেম। এখন কোশ্চেন হলো যে আমরা ইন্টারকানেক্টেড সিস্টেম করব কেন? নিশ্চয়ই কোনো লাভ হয় সেই জন্যই আমরা করি, শুধু তো করে লাভ নেই। তাহলে এটা করার পিছনে কারণ কি? যদিও এটা খুব ব্যয় সাপেক্ষ, অর্থাৎ ইকোনমিক্যালি প্রচুর খরচ হয় এবং সিস্টেমটা খুব কমপ্লিকেটেড হয় যে ডেটা অ্যানালিসিস বা এইগুলো, তবুও এর সুবিধাটা বেশি জন্য আমরা এটা করব। তাহলে আমরা ফার্স্টে একে একে দেখে নেব যে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সুবিধাগুলো কীরকম। তাহলে এই কানেক্টেড একটা স্টেটের ভিতরে বিভিন্ন যে জেনারেটিং স্টেশন আছে তার ভিতরে হতে পারে, যেরকম ফারাক্কা সাঁওতালদিহি এদের ভিতরে, আবার যে হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের দার্জিলিংয়ের সিদ্রাবং তার ভিতরে, অর্থাৎ বিভিন্ন স্টেটের ভিতরে একটা কানেক্টেড হলো, আবার স্টেট থেকে অপর একটা স্টেটে হতে পারে। আমাদের দেশে মোটামুটি এইভাবে 5টা রিজিওনাল গ্রিড সিস্টেম আছে, আবার রিজিওনাল থেকে একটা ন্যাশনাল গ্রিড গঠন হয়। অর্থাৎ আমরা যদি একটা ছোট ভাবি যে একটা গ্রাম, গ্রাম থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে ডিস্ট্রিক্ট, এরকম ব্যাপার। তাহলে এটার এবং এই যে যে কানেক্টেডগুলো করা হয় যে স্টেশনে করা হয় তাকে বলা হয় গ্রিড পাওয়ার স্টেশন অর ইন্টারকানেক্টেড গ্রিড পাওয়ার স্টেশন। তাহলে ফার্স্ট পয়েন্ট এক্সচেঞ্জ অফ পিক লোড। তাহলে আমরা একটা নতুন শব্দের সঙ্গে পরিচিত হলাম, সেটা হলো পিক লোড। তাহলে পিক লোড ব্যাপারটা কি? তার আগে আমি বলি যে লোড ডিউরেশন কার্ভ, অর্থাৎ যে সারাদিনে যে লোডের ডিমান্ড সেটা সবসময় এক থাকে না, কখনো বেশি কখনো কম। যেরকম আমি যদি বলি যে সন্ধ্যা 7টা 6টা 7টা 8টার ভিতরে যে ডিমান্ড হবে রাত 12টা 1টা 2টোতে সেটা হবে না, আবার দিনের বেলাতে 9টা 10টাতে যেটা হবে 1টা 2টোতে হবে না। অর্থাৎ ভেরিয়েশান হবে বিভিন্ন সেক্টর। আমাদের বাড়িতে একরকম লোডের চাহিদা থাকবে, প্রত্যেকের নিজস্ব বাড়িতে একরকম চাহিদা থাকবে, একটা ইন্ডাস্ট্রিতে সেখানে একরকম চাহিদা থাকবে, একটা এগ্রিকালচার সেক্টরে সেখানে একরকম চাহিদা থাকবে। তাহলে এই যে কার্ভটা আমরা ড্র করি সেটা ওয়াই অ্যাক্সিসে আমরা লোডকে দেখাই ইন মেগাওয়াট, অর্থাৎ মেগাওয়াটে লোডটা দেখাই, আর এটা কি এক্স অ্যাক্সিসটা হলো টাইম, টাইম ইন আওয়ার, অর্থাৎ ঘন্টা হিসাবে এক্স অ্যাক্সিসে আমরা টাইমটা দেখাই এবং মেগাওয়াটে লোডের চাহিদাটা দেখাই। এখন এখানে এই যে যেগুলো এগুলো বিভিন্ন সময়, এটা যদি 24 ঘন্টায় হয় তাহলে সেটাকে ডেইলি লোড কার্ভ বলবো। 1 2 3 4 5 6 এইভাবে 24 আওয়ার্স। এটা মান্থলি হতে পারে, উইকলি হতে পারে। তাহলে এখন মধ্যরাত্রে যেহেতু কম থাকলো, তারপর আস্তে আস্তে ভোরের বেলা থেকে একটু বাড়লো, তারপরে সকালে আরেকটু বাড়লো, তারপরে একটু কম হলো, আবার 9টা 10টা অফিস আদালত খোলা থাকে একটু বেশি হলো, তারপর আবার একটু কম হলো, বিকাল থেকে আবার একটু চাহিদা বাড়লো, আবার সন্ধ্যাবেলা থেকে পিক হলো, আস্তে আস্তে কম হলো, আমি ধরে নিচ্ছি এরকম। এবং সাপোজ এটাকে আমি ধরলাম এই স্কেলটাকে 40 80 120 160 সাপোজ 200 মেগাওয়াট। ওকে, এখন তাহলে আমরা পিক লোড কাকে বলবো? পিক শব্দের অর্থ থেকেই বুঝতে পারছি, মানে যেটা ম্যাক্সিমাম। এখানে এই কার্ভের এই পোর্শন আমি দেখতে পাচ্ছি যেটা পিক, অর্থাৎ এই যে 200 মেগাওয়াট এটা এর পিক লোড। এবং তাহলে বেস লোড কাকে বলবো? এই যে আমরা এখানে এই 40 মেগাওয়াট যে লোডটা এটা দেখতে পাচ্ছি, सारा दिन सब समय लेगे जे पिक लोड है ये भ्यारि करे किन्तु जेटा बेस लोड है सेटा आनचेंज ये सब समय एक ही थाके। एखन किछु किछु पावर प्लांट जे रकम थार्माल पावर प्लांट हाइडल पावर प्लांट निउक्लियार पावर प्लांट एदेर भितर कोनटाके आमरा बेस लोड एबं कोनटाके आमरा पिक लोड हिसाबे व्यवहार करब एक्चुअली एर कोनो निर्दिष्ट नियम नहीं। तबे देखा जाए जेगुलो बेशी एफिशिएंट एबं पर यूनिट जेनारेटिंग कस्ट कम सेटाके आमरा जेनारेलि बेस लोड हिसाबे व्यवहार करब। सेई हिसाबे हाइडेलटा खूब सहजे लोड निते पारे एबं एफिशिएंसि खूब बेशी 80 थेके 85% प्राय। जेखाने एकटा थार्माल पावर प्लांट सेटार एफिशिएंसि खूबई कम 20 थेके 25% किन्तु सेटार जे पर यूनिट जे कस्ट सेटार जे पर यूनिट जेनारेटिंग कस्ट सेटा कम सेई जोन्नो सेटाके आमरा व्यवहार करते पारी। निउक्लियार पावर प्लांट तार एफिशिएंसि थार्मालार थेके बेशी ताहले सेटाके आमरा बेस लोड हिसाबे व्यवहार करते पारी किन्तु गैस टारबाइन बा उइंड एनार्जी एगुलोके आमरा साधारणत पिक लोड हिसाबे करते पारी कारण एटा बेशी समय रान करले आनइकोनमिकल एबं किछु किछु आछे सेगुलो वेदारेर उपर निर्भर करते जेरकम एकटा हाइडल पावर प्लांटेर कोथाओ बला जाय एटा बिस्टिर उपरे निर्भर करे जे नदीते करा आछे डैमटा सेखाने नदीर जलस्रोतेर उपरे निर्भर करे आबार एकटा सोलार सिस्टेमेरो जोदि कथा बोली सेटाओ वेदारेर उपरे निर्भर करे। ताहले एइभाबे निर्दिष्टभाबे आमरा बोलते पारि ना एटाकेई बेस लोड हिसाबे करब एबं एटाकेई आमरा पिक लोड हिसाबे करब। तबे तार भितरेई जे ब्यापारगुलो आमि बोललाम ओइगुलो माथाय रेखे हाइडेल थार्मालके और निउक्लियार के बेस लोड एवं गैस टारबाइन डिजेल एगुलोके आमरा खूब शर्ट डिउरेशन हिसाबे पिक लोड हिसाबे चालाते पारी। ताहले फार्स्ट जो पॉइंटटा एक्सचेंज अफ पिक लोड तार आगे एक एग्जाम्पल दी। तोमरा जेरकम मेसे थाको बा होस्टेले थाको बा बाइरे पढ़ाशोना करो अनेके जेरकम तोमरा ग्रुप स्टाडी करो बोझाच्छि केउ हयतो खूब भालो बुझते पारछो केउ हयतो बुझतेई पारछो ना তাহলে যে বুঝলে তোমাদের নিজেদের মধ্যে যদি আলোচনা করো তাহলে যে ভালো বুঝলে তার নলেজটা বন্ধুদের কাছে শেয়ার করলে তাহলে সে নলেজ গেইন করলো তাহলে সে তখন পিক লোড হিসাবে মতন কাজ করছে। তাহলে আমাদের যে বিভিন্ন পাওয়ার স্টেশন যেগুলো হাইডেল নিউক্লিয়ার জিওথার্মাল আর গ্যাস টারবাইন সোলার উইন্ড যেগুলো করা থাকে এবার দেখা গেল যে একটা পাওয়ার স্টেশনের যে রেটেড ক্যাপাসিটি आमी धरे निलाम जे 45 मेगावाट एटा एक्चुअली फोरकास्टिंग करा थाके आगेर बछरेर डेटा शीट थेके। एखन देखा गेल एखन एई चाहिदाटा ए बछरे बेड़े गेल सपोज एखन चाहिदाटा हलो 50 मेगावाट। एखन 50 मेगावाट जेहेतु एखाने आछे ताहले 5 मेगावाटेर डेफिसियेंसि होच्छे बा घाटति होच्छे ताहले एटा आमरा कोथा थेके पाबो। एटा आमरा एई जे इंटरकानेक्टेड सिस्टेमेर बिउटी বা সৌন্দর্য এখানেই বা সুবিধা এখানেই যে যে পাওয়ার স্টেশনের যে রেটেড ক্যাপাসিটি আছে তার থেকে সে কমে লোডে চলছে তাহলে সে একে দিতে পারবে যেরকম তোমাদের বন্ধু যে নলেজ বেশি গেইন করেছিল সে অপরকে দিচ্ছে তাহলে এই পাওয়ার স্টেশনকে দিল তাহলে এখানে সাপ্লাইটা কন্টিনিউটি বা সব সময় ধরে একটা নিরবিচ্ছিন্নভাবে আমরা সাপ্লাইটা পেতে পারি। এখানে যেসব কনজিউমার আছে তারা সাফার করবে না এর জন্য। তাহলে পরের পয়েন্টটা কি ইউজ অফ ওল্ডার প্লান্ট। তাহলে তোমরা যারা মেসে থাকো যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদেরই বেশিরভাগ সময় বাজার করতে হয় বা বিভিন্ন কাজ করতে হয় এবং যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ো তারা তুলনামূলকভাবে কম করে। তাহলে ফার্স্ট ইয়ারে যারা তারা এফিশিয়েন্ট বেশি বিভিন্ন কাজ করে কিন্তু যারা থার্ড ফোর্থ ইয়ার পড়ো তারাও করে যখন ক্রিটিক্যাল সিচুয়েশান হয় বিভিন্ন অসুবিধা তারা সেগুলোকে হ্যান্ডেল করে। তাহলে সেই রকম যেসব পাওয়ার প্লান্টের নতুন এবং যেগুলোর এফিসিয়েন্সি বেশি সেগুলোকে আমরা থ্রু আউট দ্য ডে বা বেশি সময় ধরে রান করব এবং অ্যাজ এ বেস লোড হিসাবে। কিন্তু যখন আমাদের পাওয়ারের দরকার হবে তখন অন্য যেটার এফিসিয়েন্সি কম এফিশিয়েন্ট এবং ওল্ডার সেটাকে আমরা ব্যবহার করব। অ্যাকচুয়ালি যেটা ওল্ডার সেটা যদি নিজে ব্যবহার হতো অর্থাৎ সে নিজে ব্যবহার হলে তার এফিসিয়েন্সি আরও কম হতো से दीर्घ समय चलले हिट आप हो जेत विभिन्न रकम लस हतो जेनारेटिंग कस्ट सेटा खूब बेशी हतो তাহলে সেটাকে টোটালি বাদ দেওয়ার থেকে এইভাবে যদি আমরা কিছুটা চালনা করি এটা সুবিধা হবে, ইকোনমিক্যালি এটা খুবই সুবিধা হবে। তাহলে সেইভাবে যে ওল্ডার যে পাওয়ার প্ল্যান্ট যেটার এফিসিয়েন্সি কম আছে সেটার সঙ্গে আমরা চালনা করব এবং মডার্ন যে ডিজাইন করা হয়েছে সেটাকে আমরা যে বেসলোড হিসাবে চালনা করব। কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়, সেটা দেশের অর্থনৈতিকের উপরে একটা প্রভাব পড়ে। ইন্টারকানেক্টেডের ফলে এই যে প্রবলেম এটাকে আমরা যে ওভারকাম করতে পারি। পরবর্তী এনশিওর ইকোনমিক্যাল অপারেশন, তাহলে যেটা বলেছিলাম যেটা লেস এফিশিয়েন্ট তাকে আমি এই পিক লোডে চালনা করব এবং যেটা বেশি এফিশিয়েন্ট সেটাকে আমরা বেস লোডে করব। তাহলে যে আমার পিক আওয়ারে যে লোডের চাহিদা সেটাও বজায় থাকবে এবং যে পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি সেগুলোও বেশি হবে, পার ইউনিট জেনারেটিং কস্ট কম হবে এবং আমরা সবসময় নিরবিচ্ছিন্নভাবে পাওয়ারটা সাপ্লাই দিতে পারবো। তাহলে এই যে যে দুটো পয়েন্ট বললাম এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি একটা ইকোনমিক্যাল অপারেশনের জন্য এই ইন্টারকানেক্টেড সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছি ইনক্রিজ ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে ইনক্রিজ ডাইভার্সিটি ফ্যাক্টর বলার আগে ফার্স্টে আমরা জানব যে ডাইভার্সিটি ফ্যাক্টর ব্যাপারটা কি। তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টরকে আমি শর্টে ডিএফ লিখলাম, সাম অফ ইন্ডিভিজুয়াল maximum demand by maximum demand of entire group or a system। তাহলে এখন ইন্টারকানেক্টেড করার ফলে যে বিভিন্ন ইন্টারকানেক্টেড করার ফলে এখন যে এই যে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এই মানটা বেশি হবে এবং এই যে ম্যাক্সিমাম ডিমান্ড অফ গ্রুপ এই মানটা কম হবে। যেরকম তোমরা যদি পরীক্ষায় একটা মেসে যে বিভিন্ন মেস থাকে একটা মেস চত্বরে, তাহলে আমরা যদি নাম্বার বিচার করি একটা কলেজে একজনই ফার্স্ট হবে কি দুইজন হতে পারে, তাহলে এই একটা মেসের কথাই ভাবলে সেখানে একজন ফার্স্ট, আর একটা মেসের কথা ভাবলে সেখানে একজন ফার্স্ট, আর একটা মেসের কথা ভাবলে সেখানে একটা ফার্স্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়েই বলছি আমি। তাহলে আমরা যদি টোটালটাকে ধরি তাহলে এই মানটা বেশি হবে এবং এই মানটা কম হবে। অর্থাৎ এই ইকুয়েশানে এই মানটা কম হওয়ার অর্থ হলো যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মানটা বেশি হবে, যেহেতু এটা নিচে আছে ডিনোমিনেটারে আছে, ডিনোমিনেটারের মান এই মানটা কম হলো এবং সেইভাবে আমাদের যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মানটা বেশি হলো। এখন কোশ্চেন হলো যে এই মানটা বেশি লাভ হলো কি, এতে আমাদের সুবিধাটা কোথায়? ম্যাক্সিমাম ডিমান্ড যে সিস্টেমের সেটার মান কম হবে, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম ডিমান্ড লাগছিল যেটা বেশি সেই মানটা কম হলো। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডের মান কম হওয়ার অর্থটা কি? ম্যাক্সিমাম ডিমান্ডের মানটা কম হওয়ার অর্থ হলো আমার যে এক্সট্রা করে যে আমাদের বিনিয়োগ করতে হতো অর্থাৎ ইনিশিয়াল যে কস্ট প্ল্যান করার জন্য সেটা কম হতো, কারণ অ্যাডিশনাল সাপোজ একটা 50 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য যেরকম অল্টারনেটার লাগবে এবং তার যে পরিকাঠামো তার যে খরচ তার তুলনায় 200 মেগাওয়াট হলে অবভিয়াসলি তার খরচটা বেশি হবে। তাহলে ইনিশিয়াল কস্ট কম হলে এটা আমাদের সুবিধা এবং সেটা একমাত্র আমরা ইন্টারকানেক্টেড সিস্টেম থেকেই করতে পারি। তারপরে আমরা যেটা আসছি রিডিউস প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি। তাহলে এটা নিয়ে বলি আমি, যেরকম তোমাদের একটা মেসের একটা ঘরের ক্ষেত্রে যদি সেখানে আমরা 5জন একটা রুমে ম্যাক্সিমাম থাকতে পারি, সেখানে যদি আমরা একজন কি দুইজন থাকি তাহলে মেস যে মালিক সে এক্সট্রা চার্জ নেবে, সে 5জনের পরিবর্তে হয়তো 4জনের টাকাটাই নেবে, অর্থাৎ সেটা খারাপ। এবং তোমাদের যখন গেস্ট আসে তার জন্য হয়তো একটা রুম করে রাখলে, কিন্তু যদি আমরা এরকম একটা ব্যবস্থা করি যে মেস চত্বরে যতগুলো মেস আছে তাদের একটা ইউনিয়ন এবং একটা রুম করা থাকবে, সেখানে কোনো গেস্ট আসলে সেখানেই থাকবে, অর্থাৎ এক্সট্রা করে রিজার্ভ না রেখে আমরা টোটাল যেটা থাকবে যতগুলো রুম সেটাকেই ইউটিলাইজ করব। সেরকম কোনো একটা পাওয়ার প্ল্যান্টে এক্সট্রা করে আমরা বেশি ক্যাপাসিটিতে তৈরি না করে যেটা হবে আমরা যদি সেটাই ব্যবহার করি তাহলে আমাদের সুবিধা। তার কারণ হলো সাপোজ এটা যদি 50 মেগাওয়াট হয়, এখন আমার যদি রিজার্ভ ক্যাপাসিটি আরও 20 বেশি রাখা থাকে, তাহলে রিজার্ভ ক্যাপাসিটি 20 বেশি রাখার অর্থটা কি? আমাকে অ্যাডিশনালি অল্টারনেটর জেনারেটর এবং তার যে অক্সিলারি বা অ্যাক্সেসরি যে সিস্টেম সেগুলোকে রাখতে হবে, তার জন্য আমাকে এক্সট্রা বিনিয়োগ করতে হবে, এক্সট্রা ক্যাপিটাল কস্ট হবে, সেটা খারাপ। কিন্তু আমার যদি সাপোজ রিজার্ভ ক্যাপাসিটির দরকারও আছে, সেটা হলো যখন কোনো ইমার্জেন্সি কন্ডিশন, সাপোজ কোনো হসপিটালে বা কোথাও পাওয়ার ফেল হলে অসুবিধা হলে সেখানে ইমার্জেন্সি আমাদের দরকার হয়। কিন্তু এই যে আমাদের ইন্টারকানেক্টেড সিস্টেম বা গ্রিড সিস্টেমের ফলে যে সাপোজ এখানে অনেক পাওয়ার স্টেশন আছে, কোথাও না কোথাও কিছুটা পাওয়ার বেশি পাওয়া যাবে এবং সেটা তখন যে পিক লোডে চলবে এবং যার ওভার যে পাওয়ার জেনারেট করবে সে যে কম যেখানে ডেফিসিয়েন্সি হবে সেখানে সে সাপ্লাই করবে। তবু আমরা রিজার্ভ ক্যাপাসিটি রাখবো। আগে যেখানে রাখছিলাম হয়তো 20 মেগাওয়াট, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে কমিয়ে হয়তো 5 কি 10 মেগাওয়াট রাখলাম। তো যতটা কম হবে সেটা আমাদের ভালো। এখন এই যেটা রিজার্ভে আমরা রাখি সেটাকে যদি আমরা রান না করি, অর্থাৎ নর্মাল অবস্থায় থাকে, তার জন্য আমাদের কোনো পে করতে হবে না, কিন্তু সে চললেই পে করতে হবে। কিন্তু যদিও বা না চলে, কিন্তু তার যে ইনিশিয়ালি কস্ট সেটা তো আমাদের পে করতে হবে। তার পরবর্তীতে আমরা আসছি যে রিলায়েবিলিটি অফ সিস্টেম। আমরা যদি দেখি যে একটা সিস্টেমে যদি সিভিয়ার ফল্ট হয়, অর্থাৎ একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেম ডিসকানেক্ট হয়ে গেল, সাপোজ একটা ওল্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট চলছে, সে শুধু সেই এরিয়াতেই চলছে, অন্য কোনো এরিয়ার সঙ্গে সে কানেক্টেড নেই, তাহলে কি হবে? সে যদি কানেক্টেড না থাকে তাহলে তার যদি কোনো রকম ফল্ট হয় তাহলে সেখানে আমরা সাপ্লাই পাবো না। এখন যদি আমরা ইন্টারকানেক্টেড সিস্টেম করি তাহলে অপর যে হেলদি সেকশন থাকবে, যে পাওয়ার স্টেশন, সে তাকে সাপ্লাই দেবে। যেরকম তোমাদের মেসে একটা বই দরকার, তোমরা যদি সেই বইটা না কিনতে পারো তাহলে যে কোনো মেস থেকে তোমরা ধার নিতে পারো, বা লাইব্রেরি সিস্টেম, লাইব্রেরি থেকে আমরা তুলতে পারি। সেরকম ইন্টারকানেক্টেড সিস্টেমের ফলে যেরকম যে ফল্ট বললাম, নিরবিচ্ছিন্ন সাপ্লাই পেতে অসুবিধা হয়, তখন একমাত্র ইন্টারকানেক্টেড সিস্টেমের ফলে আমরা সেখানে নিরবিচ্ছিন্নভাবে সাপ্লাই পাই। অর্থাৎ এই ডিসকাশন থেকে আমরা বুঝতে পারলাম যে ইন্টারকানেক্টেড সিস্টেমের অনেক সুবিধা আছে, কিন্তু এতে কিছুটা খরচ হয়। যে টাইলাইন অর্থাৎ যে কানেকশানটা করা হয় একটা সিস্টেম থেকে আরেকটা পাওয়ার সিস্টেমের, এবং আলাদা করে যে এর গ্রিড পাওয়ার স্টেশন, সেগুলোর জন্য তবুও এর সুবিধা বেশি, সেই জন্য এই সিস্টেমটাকে আমরা সহজে গ্রহণ করব।